আইনি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো পিএম কিষান সম্মান নিধি নিয়ে কিন্তু ইতিমধ্যে বড় একটা আপডেট উঠে আসছে। পিএম কিষান সম্মান নিধির সামনের কিস্তি কিন্তু আপনারা এই মাসের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এ নিয়ে কিন্তু বড় নিউজ পোর্টালে একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টটি আমরা দেখে নেব এবং তার সাথে সাথে পিএম কিষান সম্মান নিধির যারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারছেন আপনাদের সেই স্ট্যাটাসে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। হয় আরএফটি সাইন হয়ে আছে এবং নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এফটিও উইল বি জেনারেট। তো এই সমস্ত স্ট্যাটাস সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনে নেব, ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব অফিসিয়ালভাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পিএম কিষান সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের কিন্তু আমি সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করে আগে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটু আমরা এখান থেকে উপরে তুলে নেব। তো দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাসের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাসটা দেখতে পারবেন। তো এই স্ট্যাটাসটা কিন্তু সবাই দেখতে পারবেন না, যাদের কৃষি দপ্তর অফিস থেকে অ্যাপ্রুভ করিয়ে দেবে সমস্ত কিছুই তারাই কিন্তু এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসের উপর যখনই ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে আপনার আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার যে কোনো এখানে একটা বসিয়ে দেওয়ার পর গেট ডাটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতেই কিন্তু দেখতে পারবেন এরকম কিন্তু ইন্টারফেস। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নতুন কিন্তু একটা স্ট্যাটাস চলে আসছে থার্ড ইনস্টলমেন্টের। এখানে উপরেই দেখতে পাচ্ছেন যে আরএফটি সাইন এবং তার নিচেই দেখতে পাচ্ছেন এফটিও উইল বি জেনারেটেড, অর্থাৎ এফটিও কিন্তু জেনারেট হতে চলেছে এরকম কিন্তু এখানে বোঝাচ্ছে। তো এই এফটিওটা যখন জেনারেট হয়ে যাবে তখন কিন্তু এখানে আরএফটির জায়গায় এফটিও জেনারেট কিন্তু দেখাবে। তো এই স্ট্যাটাসটা যে কয়েকটা ঘরে থাকবে আপনাদের সেই কয়েকটা ঘরের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন অথবা সেই কয়েকটা ইনস্টলমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। ধরুন এখানে আপনার তিনটি ইনস্টলমেন্টের ঘরে অথবা তিনটি ঘরে আপনাদের এই সমস্ত যে কোনো না যে কোনো একটা স্ট্যাটাস চলে এসেছে, হয় আরএফটি অথবা এফটিও অথবা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, যে কয়েকটা ঘরে চলে আসবে সেই কয়েকটা ঘরের কিন্তু আপনি 2000-2000 করে কিন্তু টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যদি আপনার তিনটি ঘরে চলে আসে তাহলে কিন্তু আপনি 3x6000 টাকা কিন্তু পেয়ে যাবেন একবারে এই যে কিস্তিটা আসছে সামনের কিস্তি সেই কিস্তিতে। তো বুঝতেই পারছেন এভাবেই কিন্তু আপনি দেখে নেবেন। এবং এই যে স্ট্যাটাসটা এফটিও উইল বি জেনারেটেড এটার পরেই কিন্তু এই স্ট্যাটাসটা উপরে চলে যাবে এবং এই যে আরএফটি দেখতে পাচ্ছেন এই আরএফটির এখানে কিন্তু এফটিও জেনারেট এই লেখাটা কিন্তু চলে আসবে। তো যখন কিস্তি পাবেন তার আগে কিন্তু এই সমস্ত স্ট্যাটাস কিন্তু চলে আসবে। তো বুঝতেই পারছেন এখানে যদি আপনার যে কোনো স্ট্যাটাস থাকে তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন সামনের কিস্তিতে। তো এখন আমরা দেখে নিচ্ছি যে বড় নিউজ পোর্টালে একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে কী বলা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কী বলা হচ্ছে, পিএম কিষান স্ট্যাটাস 10th কিস্তি ডেট 2000 rupees ইনস্টলমেন্ট। দেখুন এখানে আবারও কী বলা হচ্ছে, বিলো ইউ ক্যান গেট ইনফরমেশন অন দ্য পিএম কিষান স্ট্যাটাস 10th কিস্তি ডেট হুইচ ইজ December 15, 2021। অর্থাৎ 15 December 2021 মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই পিএম কিষান সম্মান নিধির টাকা। তো আপনারা কিন্তু ধরে নিতে পারেন যে বড় দিনের আগেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষান সম্মান নিধির টাকা দিতে চলেছে সরকার। অর্থাৎ 25 December আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পিএম কিষান সম্মান নিধির টাকা এবং 15 December এরকম কিন্তু সমস্ত নিউজ পোর্টালে রিপোর্ট উঠে আসছে। তো আপনারা কিন্তু ধরে নিতে পারেন যে 15 December কিন্তু আপনি টাকা পেয়ে যাচ্ছেন এই পিএম কিষান সম্মান নিধির। তো বুঝতেই পারছেন আজকের আপডেট এতটুকুই দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।